नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय थेके 2023 सालेर बीडीपी ओ यूजी फाइनल एग्जाम संक्रांत एकटी गुरुत्वपूर्ण नोटिस पब्लिश करा हुए छे। 2023 सालेर एग्जाम रुटीन अनुजाई बीडीपी ओ यूजी कोर्सेर 10ई डिसेम्बर एवं 17ई डिसेम्बर 2023-ए जे सब विषयेर परीक्षागुली सम्पादित होवार कथा छिल सेगुली स्थगित करे परबर्तीते सेई परीक्षागुली नेवार सिद्धान्त नेवा हयेछे। কোন কোন বিষয়ের পরীক্ষাগুলি পুনরায় কোন কোন দিনে রাখা হয়েছে এ সম্বন্ধীয় বিস্তারিত তথ্যটি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ ছাড়াই। প্রথমেই আসা যাক ইউজি কোর্সের পরীক্ষার রুটিনের দিকে। গত 2 নভেম্বর 2023-এ প্রকাশিত ইউজি রিভাইজড এক্সাম রুটিনের দিকে চোখ রাখলে দেখতে পাবেন 10ই ডিসেম্বর 2023-এর এক্সামগুলি পোস্টপন বা স্থগিত করা হয়েছে। ওই দিন ফার্স্ট হাফে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ইউজি সেকেন্ড ইয়ারের সমস্ত স্ট্রিমের অনার্স পেপার TC7-এর পরীক্ষা ছিল এবং সেকেন্ড হাফে দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত কম্পালসারি পেপার AC11-এর পরীক্ষা ছিল। ওই দিনের পরীক্ষা দুটি পোস্টপন করে রিসিজুল্ড করা হয়েছে 7ই জানুয়ারি 2024 রবিবারে। তো 7ই জানুয়ারি 2024 রবিবারে ফার্স্ট হাফে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে CC7 এবং সেকেন্ড হাফে দুপুর 1টা থেকে দুপুর 3টের মধ্যে AC11 পেপারের পরীক্ষা রাখা হয়েছে। এরপর 17ই ডিসেম্বর 2023 রবিবারে যে দুটি পেপারের পরীক্ষা ছিল সেগুলিও পোস্টপন করে রিসিজুল করা হয়েছে আগামী 14ই জানুয়ারি 2024 রবিবারে। 17ই ডিসেম্বরের ইউজি সেকেন্ড ইয়ারের সমস্ত স্ট্রিমের CC8 এবং CC9 পেপারের পরীক্ষাগুলিকে 14ই জানুয়ারি দুটি হাফে রাখা হয়েছে। ফার্স্ট হাফে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে CC8 পেপারের এবং দুপুর 1টা থেকে দুপুর 3টার মধ্যে পরীক্ষা হবে CC9 পেপারের। 10 এবং 17ই ডিসেম্বরের পোস্টপন হওয়া পরীক্ষাগুলির সমস্তই ছিল ইউজি সেকেন্ড ইয়ারের। এছাড়াও ইউজি কোর্সের বাকি সমস্ত পরীক্ষাগুলি অপরিবর্তিত থাকবে নভেম্বর 2-এর নোটিশ অনুযায়ী। আসা যাক বিডিপি কোর্সের রুটিনের দিকে। 2 নভেম্বর 2023-এ প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী বিডিপি কোর্সেরও 10ই ডিসেম্বর এবং 17ই ডিসেম্বরের পরীক্ষাগুলি পোস্টপন করে রিসিজুল করা হয়েছে যথাক্রমে 11ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর। উল্লেখ, 10ই ডিসেম্বরের পরীক্ষাগুলি স্থগিত করে সেগুলিকে 11ই ডিসেম্বর সোমবারে দুপুর 1টা থেকে 3টার মধ্যে রাখা হয়েছে বিএসসি অনার্স পেপার E7 এবং দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে রাখা হয়েছে বিএ বিকম স্ট্রিমের অনার্স পেপার E2 অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারের দ্বিতীয় পত্র। এছাড়াও 17ই ডিসেম্বরের পরীক্ষাগুলি পোস্টপন করে 18ই ডিসেম্বর 2023 সোমবারে রাখা হয়েছে। তাতে রয়েছে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে বিএসসি এবং বিকম স্ট্রিমের E8 এবং E1 পেপারের পরীক্ষা, দুপুর 1টা থেকে দুপুর 3টার মধ্যে রয়েছে বিএসসি এবং বিকমের E9 ও E1 পেপারের পরীক্ষা, দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে রয়েছে বিএ স্ট্রিমের E1 অর্থাৎ বিডিপি অনার্সের প্রথম বর্ষের প্রথম পত্রের পরীক্ষা। তো এগুলি ছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2 নভেম্বরে প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী এক্সাম রিসিজুল সংক্রান্ত তথ্য। এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। ইউজি কোর্সের বাংলা অনার্স বিষয়ের ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী নোটস পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।